লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত হাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মৃত ব্যক্তির নাম সঞ্জয় মাঝি, বয়স আনুমানিক 29 বছর, বাড়ি হাটি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই লরিটি বালি খাদানে বালি লোড করতে যাচ্ছিল এবং সেই সময় সঞ্জয় মাঝি কাজ সেরে বাড়ি ফিরছিলেন এবং বেপরোয়া ওই লরিটি তাকে সজোরে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ছিল ও কাজ করে বাড়ি যাচ্ছিল, একটি বালি লরি চারটে আসে, এসে ওখানে চাপা দিয়ে চলে যায়। ও লোকের কাজে গিয়েছিল, আমাদের রাস্তা খারাপ, আমরা এদিকে আর গাড়ি চালাতে দেবো নাই। বিডিও সাহেবকে বারবার কমপ্লেন করার পরতেও বিডিও সাহেব কিছু গ্রাহ্য করেনি, প্লাস বিডিও সাহেব আসুক তারপর আমরা এখান থেকে লাশ তুলতে দেবো। পুলিশকেও বারাবার বলেছি, পুলিশ এসে আমাদেরকে হুমকি টুমকি দেখিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে যাচ্ছে। এমনকি পুলিশ রাত্রিবেলাতে আমাদের চারজনকে তুলে নিয়ে রাত্রি সারা রেখে দিয়ে তাদেরকে সই করিয়ে তারপর ছেড়েছে। আমরা রাস্তায় চলতে পারিনি, আমরা 16 চাকা 18 চাকা 20 চাকা আমরা এইসব গাড়ি চলতে দেবো নি রাস্তায়। বালি গাড়িটা যাচ্ছিলো 12 নম্বর খাদে। বালি আসবে দুনিয়া থেকে, বালি আসবে এই রাস্তার উপর দিয়ে, এই রাস্তার মধ্যে বারাখানা খাদ চলবে, আর রাস্তা নেই না। বিডিও সাহেব না আসা পর্যন্ত আমরা বাড়ি তুলতে দেবো না। আমরা চাইছি বিডিও সাহেব আসুক, এসে আমাদের সঙ্গে ফয়সালা করুক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। এর আগেও বহুবার দুর্ঘটনার সাক্ষী থেকেছেন এলাকার সাধারণ মানুষরা। অ্যাক্সিডেন্টটা মানে লোক উদ্দেশ্য, সেই অ্যাক্সিডেন্টের গাড়িগুলো যেভাবে স্পিডে আসছিল, লরি ড্রাইভাররা যেভাবে গতিতে গাড়িটা নিয়ে যাচ্ছিল, এইখানে মানুষ চলাচলের পর মানে অ্যাক্সিডেন্ট এই হয়েছে, আজও হবে কালও হবে যেভাবে ওরা গাড়ি চালাচ্ছে। এই রাস্তা মেরামত না করা পর্যন্ত বা রাস্তা যেভাবে খারাপ হয়ে আছে, এই এইখানে ঘন জনবসতি আছে, প্রচুর মানুষের বসবাস আছে, তার সত্ত্বেও লরি ও ড্রাইভাররা যেভাবে গতিতে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে যখন তখন হবে, আজ হয়েছে আবার কালকেও হতে পারে। হ্যাঁ, ওসি সাহেবরা এসছেন, বিডিও সাহেব আসুক তারপরে রাস্তা তো দেবো। অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ভদ্রলোক ওই মাঠ থেকে কাজে যেতে যেতে ঠুকে দিয়েছে লরিতে। কিসের লরি? বালির লরি। খালি অবস্থায় ছিল। বালি লরিটা তো আমরা তো দেখিনি, বালি লরিটা তো ডাইরেক্ট তো বালি খাদান দিয়ে যাচ্ছে। এখন আমরা এই মুহূর্তে চাইছি যে বালি খাদানের মালিক এসে ফাইসলা করুক, করে লাশ ছাড়া হবে, আর বিডিও সাহেব আসুক। বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু রাস্তার সংস্কারের কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার কারণেই আবারও প্রাণ হারাতে হলো সঞ্জয় মাঝি নামে এক ব্যক্তিকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মৃতদেহ আটকে রেখে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান। এই গ্রামী বাড়ি, আমার নাম প্রদীপ মণ্ডল, আমার বাড়িতে মাঝে মাঝে কাজ ফাজে যেত, আজকে আমার বাড়ি কাজে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, ও নিজের কাজে করছিল, করতে করতে কাজ ছাড়া হওয়ার পর বাড়ি যাচ্ছে, সেই অবস্থায় এইদিকে লরি যাচ্ছে, সেই লরিতে ওকে পিষে দেয়, দিয়ে মৃত্যু হয়। বালিখাদা লরি স্যার, আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার অনুরোধ স্যার, তারা এসে দেখুক, আমরা লাশ তুলতে দেবো না। আমাদের এই রাস্তায় কীভাবে লরি চালাচ্ছে ওই খাদ মালিক মাফিয়া খাদ মালিকরা, তাদের সেই ব্যবস্থা করতে হবে এবং খাদ বন্ধ করতে হবে। ওভারলোড গাড়ি 10 টাকা 12 টাকা বালির গাড়ি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। পরে রাস্তার সংস্কারের আশ্বাস দেয়া হলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, এই এলাকা দিয়ে সারা বছর বালির গাড়ি বেপরোয়াভাবে যাতায়াত করে, যার কারণে একেবারে বেহাল হয়ে পড়েছে যাতায়াতের রাস্তা। বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি। অবিলম্বে এই রাস্তা সংস্কার করার দাবি তোলেন তারা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।